এবার একই দিনে পড়েছে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন। এই দুই দিবসকে কেন্দ্র করে নানা আয়োজন ছিল কক্সবাজারে। সমুদ্রের সান্নিধ্যে প্রিয়জনের প্রতি ভালোবাসা জানাতে সৈকতে ভিড় করেন অগণিত পর্যটক ও বিনোদন প্রেমী। এ উপলক্ষে মঙ্গলবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে নামে মানুষের ঢল। কেউ প্রিয়জনের সঙ্গে নিয়ে, কেউ আবার বন্ধু বান্ধবের সঙ্গে ছুটে এসেছে ঢেউয়ের সান্নিধ্যে। পর্যটকের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে এসেছেন স্থানীয়রাও। ভ্রমণ পিপাসুরা ঘুরছেন পাহাড় সমুদ্রের সেতু বন্ধনে, মেরিন ড্রাইভ সড়ক সহ সৈকতের ডজনাধিক পয়েন্টে। আগত পর্যটকদের নিরাপত্তায় ছিল প্রশাসনের নজরদারি।